দাদাদের সাথে একটু কথা বলবো। দাদা একটু পরিচয় দিয়ে আপনাদের পূজা সম্পর্কে কিছু একটু বলেন। নমস্কার, আমি ডাক্তার সমীর সরকার। আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হলো হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনের শ্রী শ্রী হরি মন্দির। এখানে আমরা নিউ ইয়র্কে এবার 11তম বার্ষিকী আমাদের দুর্গা মায়ের পূজা করছি, শ্রী শ্রী দুর্গা পূজা। দেখতেই পাচ্ছেন এখানে ভক্তরা আছে। আমরা এখানে তিথি অনুযায়ী পূজা করে থাকি এবং এবারও সেরকম চলছে। আজকে এখানে অষ্টমীর পূজা হয়েছে এবং চলছে, আগামী দিন নবমী এবং পরের দিন দশমীর পূজা হবে, মায়ের বিদায় দেবো আমরা শনিবারে। যেরকম বলছিলাম যে 11তম বার্ষিকী আমাদের, আমরা এখানে সকালে অ্যারাউন্ড 11টায় কালকে পূজা শুরু করব, নবমীর পূজা, এবং 2টার থেকে 3টার ভিতরে অঞ্জলি হবে। আপনারা সবাই আসবেন। আর আমাদের সনাতন ধর্মের অন্য অন্য সমস্ত অনুষ্ঠানও আমরা এই মন্দিরে করে থাকি। আপনারা যে যেখানে দেখছেন, আমরা অনুরোধ করব যে আমাদের এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সনাতন ধর্মের যে চর্চা আমরা এই বিদেশে নিউ ইয়র্ক শহরে করি তার সাথে আমাদের সাথে থাকবেন। নমস্কার। আমি 2007 জুলাইতে আসছি আমরা এখানে। 2007 আপনার আগের ফিউচারের পরিবেশ বাংলাদেশ এবং এখন কি দেখতেছেন, কি হবে মনে হয়? আমরা দেশ ছেড়েছি 2006 বাংলাদেশ, তারপর আমরা অস্ট্রেলিয়া গেছিলাম, সেখান থেকে এখানে সরাসরি আমরা আসি 2007। সেই সময় আর এই সময়ের অনেকদিন হয়তো ওইভাবে তো যাওয়া হয় না, মাঝে মাঝে যাই, আত্মীয় স্বজন আছে সবাইকে মিস করি, তারপর তাদের কাছে শুনি সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে বিগত বছরগুলো এবং বর্তমান বছরে। এটা খুবই দুঃখজনক, মানে এটা বলার ভাষা নেই যে আমাদের যারা আছে এখানে, আমরা এখানে ভালো আছি, কিন্তু তাদের তারা যে অনেক মানে খুব অসহায়। শুধু আমার আত্মীয় স্বজন, আমাদের যারা আমাদের পিছিয়ে পড়া, বিশেষ করে আমাদের মতুয়া সমাজ যেটা আমরা এখানে ধারণ করি সেই লোকজন আছে, তাছাড়া আমাদের সনাতন ধর্মের যত লোকজন আছে তাদেরকে সংখ্যালঘু বলা হয়, আমরা অনেক নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি। আমরা সরকারের কাছে, বিগত সরকারের কাছে আমরা অনেক দাবি দেওয়া এখান থেকেও দিয়েছি, কিন্তু আমরা তেমন কোনো ফলপ্রসূ কিছু পাইনি। আমরা সেভাবে এখনও আমরা এখানে নিউ ইয়র্কে আমরা মাঝে মাঝে আমরা সবাই যারা সনাতন ধর্মে আছে আমরা দলবদ্ধ হয়ে আমরা কাজ করে যাচ্ছি দেশের মানুষের জন্য, মুক্তির জন্য। যদি ঈশ্বর মঙ্গল করেন, মা দুর্গা আবার আসছেন, এবার দেশেও এই অবস্থায় পূজা কীভাবে হচ্ছে জানি না, কিন্তু সবাই হয়তো দুঃখ ভারাক্রান্ত। আমরা এখানে পূজা করছি মায়ের কাছে, আমাদেরও সেই আশীর্বাদ, মা দুর্গতি না আসিনি, সমস্ত কিছু আমাদের যা মানে অপরাধ মার্জনা করে তুমি সবাইকে পৃথিবীতে শান্তি আনয়ন করো, এটাই তো মায়ের কাছে আমাদের এবারের পুজোর চাওয়া।